শক্তিকে গ্রহণ করতে হবে। হরি বল, দরজার ভেতরে হরি নাম, দরজার ভেতরে হরির বদনাম, বাবা দুই তো আছে একই জায়গায়। যে বদনামের সঙ্গী হবে সে বদনামে যাবে। কত গ্রামে গ্রামে দেখা যায় বাড়ি বাড়ি আঁচল পেতে ভিক্ষা করে 10 টাকা 50 টাকা 100 টাকা করে জোগাড় করে করে ঘরে ঘরে গিয়ে নিজেদের কাজকর্ম ছেড়ে নিজেদের কর্মব্যস্ত জীবন সে কাজ থাক, গিন্নির কাছে হয়তো রাত্রিবেলা এসে কথা শুনছে যে কি দরকার তোমার এত হরিবাসরের জন্য খেটে মরা, যারা আছে তারা করবে, কিন্তু তবুও সে সমস্ত কিছু লাঞ্ছনা গঞ্জনাকে শুনেও মহাপ্রভুর পদ তো তোমার থাক তোমার না থাক আঁচল পাতো ভক্তের কাছে হরিনামের আয়োজন করো। বাবারা গ্রামে গ্রামে ভিক্ষা করে জোগাড় করেন, আপনারা কত কষ্ট করে হরিবাসর করান, আর দেখবেন দু একজন এমন আছে না হরিবাসরটা পেরিয়ে যাবে, তারপরে বলবে হ্যাঁ রে এত টাকা কালেকশন হলো তো গেল কোন দিকে, উনি এসেছেন মানে হ্যাঁ ফাইন্যান্স মিনিস্টার, ওকে আবার বিল পাস করে দেখান কোথায় কি হয়েছে কি বাবা। আরে বাবা আপনি সৎকর্মে আপনার সময় দেবেন না, আপনি ঢুকে থাকবেন ঘরের ভেতরে, তারপরে এসে আপনার বলার অধিকার নাই, আপনি আসুন এই সৎকর্মে অংশগ্রহণ করে দেখুন আয়োজন করার সময় কি আনন্দ, আর হরিনাম শেষ হয়ে গেলে ভক্তের চোখে জল চলে আসে, কত কষ্ট তারা পায় আবার এক বছরের অপেক্ষায় থাকে, আপনার বলার অধিকার নাই, সৎকর্মে এসে অংশগ্রহণ করুন, দেখুন আর মুখ থেকে ওই কথা বের হবে না। দরজার বাইরে বদনাম, দরজার ভেতরে হরির নাম। মহাপ্রভু বলছেন ধরো লও ধরো লও লও রে কিশোরীর প্রেম নিতাই রাখে আয়, হলুদ ধরি হরি লও রে কিশোরীর প্রেম নিতাই রাখে আয়, তোমার লও রে কিশোরীর প্রেম নিতাই রাখে আয়, লও রে কিশোরীর প্রেম নিতাই রাখে আয়, নিতাই রাখে আয় গৌর ডাকে আয়, নিতাই রাখে আয় গৌর ডাকে আয়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, 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 ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো সবার, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গায়ে, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গায়ে, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গায়ে। এদিকে মায়েদের সঙ্গে একটু বলি কথা, মায়েরা সাঁতার জানেন? গ্রাম বাংলার মানুষ হয়ে যদি বলেন সাঁতার জানি না এত লজ্জার কথা মা, যারা শহরের মানুষ তারা জানবে না তাদের পুকুর নাই, অনেকেই সাঁতার জানেন বলতে পারছেন না। আচ্ছা যারা সাঁতার জানেন, সাঁতার জানা থাকলে নদী পুকুরের জলে ডুবে মরার ভয় থাকে না নাকি? কিন্তু বলুন তো সমুদ্রে বা সাগরে যদি কেউ পড়ে তখন সাঁতার জেনেও লাভ থাকে না কি, কতক্ষণ সাঁতার দেবে? তাহলে সাগরে যদি কেউ পড়ে তাহলে তার লাভ কি, তার উপায় কি? আত্মসমর্পণ ভগবানকে, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে, আত্মনিবেদন করলো ভগবানকে। এবার ভাগ্যের যদি জোর থাকে, ভগবানের যদি ইচ্ছা থাকে, একটা নৌকা বা একটা জাহাজ এসে যদি আপনার পাশে দাঁড়ায় আর আপনাকে টেনে তোলে সাগরের জল থেকে, তবে আপনি বাঁচবেন, নাহলে উপায় নাই। তাহলে এই যে এটা ভবসাগর বাবা, নদী নয়, খাল নয়, ডোবা নয়, পুকুর নয়, এটা সাগর। এখানে বাঁচার একমাত্র উপায় ভগবানকে মালিক করুন, নিজে দাস হয়ে যান। খুব সুন্দর কথা দেখুন, একটা সিংহ একটা গরুকে ধরতে গেল, গরুটা সিংহের ভয়ে পালিয়ে কাদার একটা দলদলে কাদার মধ্যে আটকে গেল। সিংহটা ভাবছে বাহ তাহলে গরুটাকে এক ঝাঁপ দিয়ে ধরে নি, হ্যাঁ দুদিন খাবার চিন্তা নাই। সিংহটা এক ঝাঁপ দিল, গরুটার থেকে 2-3 হাত দূরে সিংহটাও কাদার মধ্যে ডুবে গেল। এখন গরুটা ভাবছে কাদা থেকে বেঁচে গেলে সিংহ খেয়ে ফেলবে, আর কাদাতে বাঁচার চেষ্টা করলে কাদার ভেতর ঢুকে মরবো, তার থেকে বরং ভালো ধৈর্য ধরি, যদি প্রভুর ইচ্ছা হয় ঠিক উদ্ধার পাবো।
আর সিংহটা মনে মনে ভাবছে, আমি বনের রাজা, আমাকে এই কাদার দলদলে ডুবে মরতে হবে। সে বাঁচার চেষ্টা করতে লাগলো, সে কিন্তু আকণ্ঠ পরিপূর্ণ ডুবে গেল। গরুটা সিংহটাকে বলছে, সিংহ দাদা, তোমার কি কোনো মালিক আছে? সিংহ বলছে, আমি জঙ্গলের রাজা, আমার আবার কি মালিক থাকবে? বলে, তুমি রাজা, এই রাজার সাজাটাই তোমার সাজা। আমি গঞ্জে বাঁধা থাকি দড়িতে, আমি মালিক নই, আমি দাস, ভৃত্য। তাই আমার এ যাত্রাই আছে হয়তো ত্রাস। সন্ধে হলো, যে গোয়ালার গরু ঘরে আসেনি সেই গোয়ালা গরু খুঁজতে এসে কাদার দলদলে পড়ে থাকা গরুটিকে দড়ি দিয়ে, লাঠি দিয়ে কষ্ট করে তুলে নিল। কিন্তু সিংহটা নিজে মালিক সেজে বসেছিল, ওকে আর কেউ বাঁচালো না, মা কাদায় ডুবে মরল। মালিক ছিল, মালিকের দাস ছিল বলে, আত্মনিবেদন করেছিল বলে গরুটা উদ্ধার পেয়ে গেল, সিংহটা উদ্ধার পেল না। তাই আপনাদের কাছে বলবো, কেউ নিজে রাজা সাজতে, সংসারের মালিক সাজতে যাবেন না, আপনার জ্বালাটা বেড়ে যাবে। একজনকে মালিক রেখে চরণের দাস হয়ে যান, জীব নিত্য কৃষ্ণ দাস। এই দাস পরিচয়টা ভুলে যদি কেউ মালিক সাজে, তাকে ডুবে মরতেই হবে। বাঁচার রাস্তা, সাগরের জলে যখন পড়েছি বাবা, দুটো হাত তুলে দি, যদি নৌকা এসে দাঁড়ায় আর টেনে তুলে তো বাঁচব। এই নৌকা হচ্ছে হরি নামের তরি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শান্তিপুর ডুবু শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। কুল ভাঙিয়া ঢেউয়াশিয়া লাগলো সবার গায়ে, কুল ভাঙিয়া ঢেউয়াশিয়া লাগলো সবার গায়ে, কুল ভাঙিয়া ঢেউয়াশিয়া লাগলো সবার গায়ে। ধরো দাও ধরো দাও তোমরা লও রে কিশোরী প্রেমী নিতাই ডাকে আয়, তোমরা লও রে কিশোরী প্রেমী নিতাই ডাকে আয়, লও রে কিশোরী প্রেমী নিতাই ডাকে আয়, লও রে কিশোরী প্রেমী নিতাই ডাকে আয়। দরজার ভেতরে নাম, দরজার বাইরে বদনাম। যারা বদনাম করছিল নামগুলো একটু শুনবেন। নবদ্বীপের ব্রাহ্মণ পণ্ডিত তর্করত্ন, তর্ক করে, ন্যায় রত্ন, ও নাকি সবার ন্যায় করে বেড়ায়। বিদ্যা অলঙ্কার তর্ক চূড়ামণি, কীর্তন শুনিয়া তারা জ্বলিয়া পুড়িয়া মরে, জ্বলিয়া পুড়িয়া মরে। শিবাস পণ্ডিতকে শিক্ষা দিতে নানা চুক্তি করে, নানা যুক্তি করে। ভাই কেউ নাই রে, ওই নিমায়ের হরিনাম বন্ধ করতে পারবে? বলে, যেখানে যায় হরিনাম ছাড়া গতি নাই। চাঁদ কাজী, তার কাছে নালিশ করেছিলাম, নিমায় হরিনাম করে না, বিদ্রোহের জন্য অভিসন্ধি করে। চাঁদ কাজী যারা হরিনাম করতো তাদেরকে মেরেছিল, আঘাত করেছিল। আর গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তদের অঙ্গে আঘাত দেখে চাঁদ কাজীর ঘরে দাঁড়িয়েছিলেন, হাজার হাজার ভক্ত নিয়ে। চাঁদ কাজী স্বপ্নে নৃসিংহরূপী গৌরাঙ্গকে দেখে ভয় পেয়ে পালাতে চেয়েছিল, কিন্তু গৌরাঙ্গ চরণে এসে, গৌরাঙ্গ চরণে আত্মনিবেদন করে দিয়েছিল। আর যে মুসলিম কাজী গৌরাঙ্গ বিরোধী ছিল, সে গৌরাঙ্গ ভক্ত হয়ে গেল। আপনারা যারা নবদ্বীপ যান, আপনারা যেটা মায়াপুরে যাচ্ছেন এখন, ওই মায়াপুরে দেখবেন, ওখানে রাস্তার উপরে মায়াপুর মন্দির পার করে একটু যখন যাবেন ভেতরের দিকে, দেখবেন রাস্তার উপরে মলয় চাঁদ কাজী, মানে চাঁদ কাজীর সমাধি আছে। গৌরাঙ্গ মহাপ্রভুর বিরোধিতা করেছিল, পরে গৌরাঙ্গ ভক্ত হয়ে যায়। গৌরাঙ্গ মহাপ্রভু নিজের হাতে একটা চাপা ফুলের গাছ লাগিয়ে দেয়, যে এক চাপা ফুলের গাছ থেকে একটা করে চাপা ফুল আজও পড়ে চাঁদ কাজীর সমাধিতে। চাঁদ কাজী উদ্ধার হয়ে গেছে। জগাই মাথায় দিন রাত মদ খেয়ে পড়ে থাকতো, তারা হরিনামের নেশায় মত্ত হয়ে গেছে। নাম ভজন, নাম চিন্তন, নাম কর সার, অনন্ত কৃষ্ণ নাম মহিমা অপার, তাদের মুখে সব সময়। আর কোথায় যাবি রে ভাই, কেউ তো নাই? বলে, একজন আছে, নিমাইও ব্রাহ্মণের ছেলে, সেও ব্রাহ্মণের ছেলে। নিমাই কৃষ্ণ ভক্ত, সে কালী ভক্ত। কার নাম করছিস? কার নাম? তার নাম তান্ত্রিক গোপাল চন্দ্র চক্রবর্তী। আমরা তারে বলি চাপাল গোপাল, চাপাল গোপাল, চাপাল গোপাল।
চল নবদ্বীপের শ্মশান ঘাটে, আজ অমাবস্যার রাত, নবদ্বীপের শ্মশান ঘাটে চল, দেখবি মজা। নিন্দুক নবদ্বীপের শ্মশানে এসে আড়াল থেকে দেখছে যে আকণ্ঠ সুরা পান করে চারিদিকে জবা রক্ত জবা ছিটিয়ে দিয়ে কচি পাঠা বলি দিয়ে মায়ের চরণে মাকে ডাকছে তান্ত্রিক উপারে উপায়ে পূজা করে চাপাল গোপাল। কালো কালো মের পায়ের তলায় দেখে রা আলোর নাচো, কালো মের আধার তোলে শিশুর বিশ্বশী দোলে, কালো মের আধার তোলে সৃষ্টি
জগতের সর্ব জগত মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাশ্রুতি মহামহাচা ভবতি মহাদেবী মহাশুনি প্রকৃতি স্পন্দি সর্বস্ব গুণত্রয় ভাবি শান্তি শান্তি রে খড়গিনী শোভনী গৌরাগদিনী চক্রিণী তথা সখিনী চাপিনী বান ভূষণী মা করতে করতে যখনই তাকিয়েছে ওই পণ্ডিত ব্রাহ্মণ গুলোর দিকে, চাপাল গোপাল হেসে উঠেছে। আজ এই অমাবস্যার রাত্রিতে নবদ্বীপের শ্মশান ঘাটে আপনাদের মতো ব্রাহ্মণ পণ্ডিতরা এসে দাঁড়িয়েছেন। আপনারা ফল্গু নদী দিনের বেলায় নিমায়ের হরিনামে বাধা দেবেন, আর রাতের বেলায় কান পেতে লুকিয়ে লুকিয়ে নিমায়ের হরিনাম শুনবেন। বলে না আমরা হরিনাম শুনি না, চাপা হরিনাম করা নয়, ওদের 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 অভিসন্ধি, ওদের ষড়যন্ত্র। কতজনের কাছে গেলাম, কেউ নিমায়ের হরিনাম বন্ধ করতে পারলো না। চাপাল তুমি পড়ো না, চুপ চুপ। আরে বাবা, নিমাই ব্রাহ্মণের ছেলে, আমিও ব্রাহ্মণের ছেলে, নিমাই কৃষ্ণ ভক্ত, আমি কালী ভক্ত। নিমাই তো আমার কালী নাম বন্ধ করতে আসেনি, তাহলে আমি ওর কৃষ্ণ নাম বন্ধ করতে কেন যাব? বরং অনেকদিন নিমাইয়ের সঙ্গে দেখা হয়নি, যদি দেখা হয় নিমাইকে বলবো চালিয়ে যাবা। একদিকে তোর কৃষ্ণ নাম, একদিকে আমার মা কালীর নাম। চাপাল আমরা চলে যাচ্ছি বস্তা গুটিয়ে থলি গুটিয়ে, কারণ নবদ্বীপে তো আর আমাদেরকে থাকলে চলবে না। তুমিও থলি বস্তা গুটিয়ে নাও, কারণ নবদ্বীপ থেকে চাপাল তোমাকেও পালাতে হবে। কে? আমি নবদ্বীপ থেকে পালাবো কেন? বা পালাতে হবে না, নিমাই যে বলছে হরিনামে সর্বদেব দেবীর দুয়ারে যাও না হো তৎপর সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম ভক্তি বর। কালী নাম, গণেশ নাম, শিব নাম, দুর্গা নাম কিছু করার দরকার নাই, কৃষ্ণ নাম করো আর সব কিছু বাদ দিয়ে দাও। তাহলে নবদ্বীপে যাগযজ্ঞ ধর্ম কর্ম, হ্যাঁ হোম যজ্ঞ বিধি বিধান শ্রাদ্ধ কর্ম কিছুই তো থাকবে না। আমরা নবদ্বীপ থেকে চলে যাচ্ছি, আর তুমিও থলি বস্তা গুটিয়ে নাও, কারণ নবদ্বীপে তোমার মা কালীর নাম আর কেউ নেবে না। অসম্ভব, আমার মায়ের নাম নেবে না, আমার মায়ের নাম নেবে না। ওই দু তিন কাজ ছোকরা নিমাই আমার কালী নাম বন্ধ করবে? দেখাচ্ছি মজা, দেখাচ্ছি মজা, হরিনাম করা দেখাচ্ছি। আরে হরিনাম করবি সবার সঙ্গে কর, কপাট বন্ধ করে ষড়যন্ত্র করা দেখাচ্ছি। কোথায় বলে? ওই শিবাসের ঘরে হরিনাম করছে, যাচ্ছি দেখাচ্ছি, জন্মের মতো হরিনাম বন্ধ করব। ঘোর রজনীতে চলিল চাপা, চলিল চাপা শ্রীবাস অঙ্গনের তারে, অঙ্গনের তারে এক হাতে তার আছে সুরা ভাণ্ড, আছে সুরা ভাণ্ড ছাগ মুন্ড করে, ছাগ মুন্ড চলে ঘোর অঙ্গ।
চপাল চলে ঘুরে অন্ধকারে, ওই চাঁদ মুন্ড লয়ে করে সুমন ভন্ড লয়ে করে, চাঁদ মুন্ড উন্নতরে সুমন ভন্ড লয়ে করে, চাঁদ মুন্ড উন্নতরে সুমন ভন্ড লয়ে করে, চপাল চলে যখন অন্ধকারে যায় বাবা তখন মানুষ সর্বনাশ করে, যারা নিজের করে অন্যের করে, অন্ধকারে যখন যায় আলোর পথ সরে মানুষ যখন অন্ধকার পথে যায় তখন তার সর্বনাশই হয়। চাপাল গোপাল সুরা পান করেছে, আপনারা ভাবছেন চাপাল গোপাল সুরা পান করেছে, না, চাপাল গোপালকে সুরা পান করে নিয়েছে, সজ্ঞানে না, ওই পণ্ডিত গুলো, ওই নিন্দুক গুলো, তর্করত্ন ন্যায়রত্ন বিদ্যালঙ্কার ওই পণ্ডিত ব্রাহ্মণ গুলো নিমাইকে নবদ্বীপ ছাড়া করার জন্য ষড়যন্ত্র করে কুমন্ত্রণা দিল চাপাল গোপালের কানে। আর চাপাল গোপাল তো সুরাপান করেছিল, তার চৈতন্যই ছিল না অর্ধেক, যা করার করে দিল। কি করলো জানে, যেখানে হরিনাম করে গৌরাঙ্গ মহাপ্রভু শিবাসঙ্গনে, সেই শিবাসঙ্গনের দরজায় গিয়ে ওম নমঃ চণ্ডিকায় নমঃ, এই ছড়িয়ে দিলাম রক্ত জবা, ওম নমঃ চণ্ডিকায় নমঃ, এই ছড়িয়ে দিলাম সুরা, ওম নমঃ চণ্ডিকায় নমঃ, এই টাঙ্গিয়ে দিলাম ছাগমুন্ড মানে পাঠার মাথা, যেখানে হরিনাম হয় স্বয়ং ভগবান হরিনাম করছেন, সেখানে একটা কচি পাঠার মাথা দরজায় ঝুলিয়ে দিয়েছে, সারা জায়গায় সুরা মানে মদ ছড়িয়ে দিয়েছে, মদের হাড়াটা ভেঙেছে, দুদিকে দুটো কলা গাছ নামানো ছিল লাথি দিয়ে সরিয়েছে, ঘটে আম্রপল্লব দেওয়া ছিল লাথি মেরে ঘটটাকে সরিয়েছে, পবিত্র স্থানকে অপবিত্র করে দিয়ে চাপাল গোপাল ভাবল উদ্ধার পেয়ে যাবে। কিন্তু পাপ ছাড়ে না কারোর বাপ, যে যেমন সংসারে করবে সংসারে তাকে তেমন ফল ভোগ করতে হবে, কিচ্ছু করার নাই, তাই করার আগে 10 বার ভেবে নেবেন, কারণ ওই ফলটা নিয়তি কে না বাধ্যতে, স্বয়ং মামা কৃষ্ণ যার, অর্জুন পিতা যার, সেই অভিমন্যুকে চক্রব্যূহে নৃশংসভাবে মরতে হলো বাবা, স্বয়ং কৃষ্ণ মামা ধনুর্ধর অর্জুন যার পিতা, সেই অভিমন্যু পার পেল না, ভাবছেন কি করে আপনারা পার পেয়ে যাবেন। নিয়তি কাউকে ছাড়ে না, যার যেটা ভবিতব্য সেটা হবে, যে যেমন কর্ম করেছেন সংসারে তাকে তেমন ফল করতে ফল ভোগ করতে হবে, তার প্রমাণ হরি বল হরি বল। অবতার শ্রীরামচন্দ্র মাজানো কিরোপতি, সীতার হল বনবাস রাবণ করে দূর গতি, সে তো আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, কপালের কি লেখা কাহারো সমান নাহি যায় চিরদিন, কাহারো সমান নাহি যায় আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা সমান নাহি যা, দিন কারোর সমান যেতে পারে না মা, তাই কর্ম করার আগে আমাদেরকে যেন ফলের কথা একটু ভেবে নিয়ে কর্মটা করা উচিত, যদি ভালো কাজ করেন ফল ভাবার দরকার নাই, কৃষ্ণ পদে মতি হোক বাবু আনন্দে থাকো, কিন্তু যদি অকর্ম কুকর্ম করছেন তার ফলটাও আপনাকে পেতে হবে, যেমন সুকর্মের ফল পাবেন অকর্মের কুকর্মেরও ফলও পেতে হবে, অনাচার পাপাচার দুরাচার ব্যভিচার যে যেমন করবে ফল সে তেমন পাবে,
শিশুপাল 100 অপরাধ ক্ষমা করে দেবে কৃষ্ণ। এটা শিশুপালের মাকে কৃষ্ণ কথা দিয়েছিল, কিন্তু কৃষ্ণকে লম্পট চোর চরিত্রহীন এক এক করে কটু কথা বলে বলে 101 অপরাধ যেই করল, সুদর্শন চক্র দিয়ে কৃষ্ণ শিশুপালের মস্তক ছেদন করে দিল। হরি বল। ভগবান অহংকার করলে অপরাধ করলে তাকে তেমন শিক্ষা দেন, আর ভক্তিতে চোখের জলে ভগবানকে ডাকলে করুণার বৃষ্টি দেন। আপনি কিভাবে ভগবানকে ডাকবেন সেটা আপনার ব্যাপার, কর্ম করার আগে অবশ্যই ভাববেন ফল কিন্তু পেতেই হবে। হরি বল। মদ মাংস দিয়ে অপবিত্র করে দিয়ে চলে গেল ভক্ত শিবাসের অঙ্গন, কেউ জানলো না, কিন্তু একজন জানলো দরজার ভেতরে সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের পালনকর্তা স্বয়ং আমার গৌরাঙ্গ মহাপ্রভু। মনে মনে বললেন, চাপাল কুসঙ্গে পড়ে তুই যে অপরাধ করে গেলি জানিস না বাবা, তুই কি অপরাধ করে গেলি। আমি কৃতাঞ্জলি পুটে সবাইকে বলবো, হরি নাম যদি ভালো না লাগে করো না, শুনতে ভালো না লাগে শোনো না, কিন্তু হরি নাম কীর্তন করে যারা আনন্দ পায় তাদেরকে বাধা দিও না। আজকে যে অপরাধ তুই করে গেলি এই অপরাধের শাস্তি তোকে পেতে হবে, তোকে দিয়ে এমন শিক্ষা আমি দিয়ে যাব জগৎ সংসারে আর কোনোদিন কেউ বৈষ্ণব অপরাধ নাম অপরাধ করার কথা চিন্তা করবে না। ওরে পাপি দুরাচারী, তোরে না উদ্ধারিব, তোরে না উদ্ধারিব, এইভাবে অনন্ত জন্ম তোরে কিরাই খাওয়াইব, কিরাই খাওয়াইব। পাপের ফল তো চাপাল গোপাল পাবে, তবে গৌরাঙ্গ মহাপ্রভু চিন্তা করলেন একটু পরে সকাল হয়ে যাবে, সারা রাত কীর্তন হয়েছে, একটু পরে সকাল হবে, নবদ্বীপের ব্রাহ্মণ বৈষ্ণব সবাই দেখবে শিবাসের অঙ্গনে মদ আর মাংস, শিবাসের কলঙ্ক হবে, ভক্তের কলঙ্ক ভগবান মেনে নিতে পারেন না। হরিদাস ঠাকুরকে চাবুক মেরেছিল আর চাবুকের আঘাতগুলো নিয়ে নিয়েছিল আমার গৌরাঙ্গ মহাপ্রভু, ভক্তের আঘাত কি করে মানবেন। রামাদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরে করেছে সংহার, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধি করাবো সবাকার। হরি বল। গৌরাঙ্গ মহাপ্রভু হরি নাম করতে করতে হঠাৎ বলে উঠলেন শিবাসকে, শিবাস আজকে আমার মায়ের কাছে যেতে ইচ্ছা করছে, আজকে আর হরি নাম করব না, আমি আসি। নাচিতে নাচিতে গোড়া শিবাসে ধরিয়া বলে মায়ের কাছে যাব আমি, তাও দরজা খুলি বলে মায়ের কাছে যাব আমি, তাও দরজা খুলি হরি নাম স্মরণ করি। শিবাস দরজা খুলে দিল হরি নাম স্মরণ করি, শিবাস দরজা খুলে দিল, মদের ভাণ্ড ছাগ মুন্ড দেখিতে পাইল, ওই মদের ভাণ্ড ছাগ মুন্ড দেখিতে পাইল, বলে হাই হাই আমার একি হায় আমার কি হলো, অপরাধে গৃহ অপবিত্র হলো, বলো
আমি তো কারোর কোনোদিন কোনো ক্ষতি করি নাই, তবে আমার এই ঘরের দরজায় ছাগলের মাথা, মাংস, মদ, রক্ত এসব কে দিয়ে গেল? যে ঘরে কীর্তন করে স্বয়ং আমার ভগবান সেই ঘরে মদ মাংস দিয়ে গেল, তুমি কে বাবা? আমি ভেবেছিলাম নবদ্বীপে আর কোনো পতিত নাই, জগাই মাধাই চাঁদ কাজী পতিত ছিল, গৌরাঙ্গ মহাপ্রভু তাদের উদ্ধার করল, কিন্তু তুমি যেই হও আমাকে জানিয়ে দিয়ে গেলে যে শ্রীবাস ঠাকুর আমি এখনো একজন নবদ্বীপে পতিত বাকি আছি, তোমার গৌরাঙ্গকে বলে আমাকে উদ্ধার করিয়ে দাও, আমি আশীর্বাদ করি। এটাই হচ্ছে বৈষ্ণবের নিয়ম বাবা, বৈষ্ণব কাউকে অভিশাপ দেয় না, বৈষ্ণব উত্তম হইয়া হয় নিরভিমান, জীবে দেয় সম্মান জানি কৃষ্ণ অধিষ্ঠান। আমি তোমায় আশীর্বাদ করছি, তুমি যেই হও মদ মাংস দিয়ে গেলে আমার দ্বারে আমি আশীর্বাদ করলাম, আমার গৌরাঙ্গ তোমায় নিশ্চয়ই উদ্ধার করবে বাবা। আজকে শ্রীবাস ঠাকুর কাঁদছেন নিজের দরজাটা খুলে মদ আর মাংস দেখে, বিশ্বাস করুন বাবা, আজকে সেই শ্রীবাস ঠাকুর কাঁদছে যে নিজের ছেলের মৃত্যুতেও এক ফোঁটা চোখের জল ফেলে নাই। জীবনে সব থেকে যন্ত্রণার কি জানেন, মা বাবা বেঁচে থাকতে যদি কারো সন্তান মারা যায়, বাবা বেঁচে থাকতে চোখের সামনে যদি ছেলে মরে, মায়ের কোলে যদি ছেলে মরে ছটফট করতে করতে, এর থেকে যন্ত্রণার আর কিছু হতে পারে না মা। হরিনাম শুরু হবার এমনই একটা দিন, হরিনাম শুরু হবার ঘন্টাখানেক আগে একমাত্র সন্তান মানে একটি মাত্র ছেলে মারা গেছে শিবাস ঠাকুরের, আর মরা ছেলেটাকে কোলে নিয়ে মা মালিনী এসে দাঁড়িয়েছে শিবাস ঠাকুরের কাছে। ওগো, যার ঘরে নেচে নেচে কীর্তন করে স্বয়ং ভগবান গৌরহরি, তার কি এমন বিপদ হয় গো? কেন কেন আমার ঘরে হরিনাম হচ্ছে, আমার ঘরে হরিনাম হয় কেন, আমার সন্তান মারা গেল, তুমি উত্তর বলে দিতে পারবে? চোখের জলটা মুছিয়ে দিয়ে শিবাস ঠাকুর নিজের স্ত্রীকে বললেন, মালিনী তোমার ছেলে মারা গেছে, তুমি কাঁদছো, তুমি কি ভাবছো আমার কষ্ট হচ্ছে না? ওগো, ও তো তোমার ছেলে, ও তো আমারও ছেলে। কিন্তু সত্যি কথা কি জানো মালিনী, যার যেদিন কর্মফল শেষ হয়ে যায় তাকে তো চলে যেতে হয়, দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, দিয়েছেন যিনি নেবার অধিকার তার, সে নিয়েছে অসময়ে। তুমি চোখের জলে কাঁদছো, কান্নাটাই স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করো মালিনী, তোমার এই চোখের জলে যদি আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসে এখানে হরিনাম বন্ধ করে দেয়, তাহলে আমার মহাপ্রভুর সংকল্প ভেঙে যাবে, এক বছর হরিনাম হবে আমার ঘরে, এই সংকল্প যদি প্রভুর ভেঙে যায়, তাই যদি কাঁদতে হয় আমার প্রভুর যদি সংকল্প ভেঙে যায়, তাই যদি কাঁদতে হয় ভিতর ঘরে গিয়ে কাঁদো। মুখে কাপড় দিয়ে শিবাস ঠাকুরের স্ত্রী মা মালিনী কাঁদছে ভেতর ঘরে, যাতে ছেলে মরার কথাটা সবার কানে না যায়, হরিনাম যেন বন্ধ না হয়। বাবা সামান্য ঠান্ডাতে সামান্য বৃষ্টি পড়ে গেলে বাবা এখানে হরিনাম বন্ধ হয়ে যাবে, অনেক জায়গায় তো হয়, কিন্তু শিবাস ঠাকুরের ঘরে ছেলে মারা গেল, হরিনাম বন্ধ হলো না। চোখের জলটা মুছে নিয়েছেন শিবাস ঠাকুর, হাত জোর করে আছেন, গৌরাঙ্গ মহাপ্রভু এসে হরিনাম করতে যাচ্ছে, কিন্তু তিনি তো বাবা ভগবান, তার কি আর বুঝতে বাকি থাকে। শিবাস ঠাকুরকে বলছে, তোমার ঘরে একটু কীর্তন করলে আমার মন ভরে যায়, আজ এত কীর্তন করছি কিন্তু আমার আনন্দ হচ্ছে না, বলো না শিবাস আজ কি হয়েছে তোমার? একজন ভক্ত বলে উঠল, প্রভু কি করে আনন্দ পাবেন, এই জায়গাটাতে শ্মশান হয়ে গেছে, শিবাস ঠাকুরের একটিমাত্র সন্তান হরিনাম শুরু হবার আগে মারা গেছে, শিবাস
এখনো আপন হতে পারলাম না, তোমার সন্তান মারা গেল এই খবরটা তুমি আমাকে বললে না, কই দেখি চলো তো। ছেলেটা যে ঘরে ছিল মায়ের বলে গৌরাঙ্গ মহাপ্রভু এলেন, মা আমার ভগবান। মা মালিনী মুখে কাপড় দিয়ে কাঁদছে যাতে তার কান্নাটা কেউ না শুনতে পায়। মুখে কাপড় নিয়ে মরা ছেলেটাকে কোলে ধরে কাঁদছে। গৌরাঙ্গ মহাপ্রভু এসে বললেন, মা যার যেদিন কর্মফল শেষ হয় তাকে তো চলে যেতে হয়, তুমি কেঁদো না, তোমার ছেলে মারা গেছে, আজ থেকে তুমি আমাকে ছেলে বলে ডাকবে না, না না তুমি তো সারা নবদ্বীপের সন্তান, তুমি শুধু আমার একান নও, শুনেছি সবাই তোমাকে নাকি তুমি বলে তুমি নাকি ভগবান, তুমি পারো না আমার এই ছেলের মুখে একবার মা ডাক শুনিয়ে দিতে, আমার ছেলেটা সেই দুপুর থেকে কথা বলছে না আমার কোলে পড়ে আছে, দাও না একবার মা ডাক শুনি। গৌরাঙ্গ মহাপ্রভু কি অদ্ভুত কৃপা, মরা ছেলেটার গায়ে হাত বুলিয়ে দিল, মরা ছেলে জীবন পেয়ে উঠে দাঁড়িয়ে আর কারোর দিকে না তাকিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর দিকে হাত জোড় করে বলছে, প্রভু আমাকে আবার ডাকলে কেন, আমাকে যে যেতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, ভাই তোমার মাকে বিদায় না জানিয়ে তুমি চলে গেছো, তাই তোমার মা কাঁদছে, তোমার মাকে একবার বিদায় জানিয়ে যাও। ওই সন্তানটি মরা ছেলেটি বলে উঠল, কস্য মাতা কস্য পিতা কস্য ভার্যা সহধরা, কায়িক প্রাণে না সম্বন্ধ কাকস্য পরিবেদনা, কে তোমার ভাই কে তোমার বন্ধু কে তোমার আত্মীয় কে তোমার স্ত্রী, এগুলো সব দুদিনকার সংসারের অভিনয়, তাছাড়া কিছু নয়, সব ছেড়ে তোমাকে চলে যেতে হবে, সবাই তো নিত্য মা, অনিত্য সংসারে যে জন অনিত্য যে জন চলে যাবে তার জন্য মিথ্যা চোখের জল ফেলো না, পুত্র বলে সন্তান বলে খোকা বলে কেঁদো না মা, কাঁদতে যদি হয় চোখের জল অনেক দামি যদি কাঁদতে হয়, মা গো কেঁদো মা তুমি হা কৃষ্ণ মা গো কেঁদো মা।